ঝামেলা শেষ, আর কোনো টেনশন নেই আপনার, এই হলো মালিকানা বদলি। আর এই যে আপনারা যে 5,000, 7,000, 8,000 টাকা ঘুষ দিয়ে মালিকানা বদলি করবেন, এ ভাই অনেক প্যারা, কিন্তু এ ব্যাপারে আমি কিছুই জানি না কেমনে কি করে। আমি 22টা মোটর সাইকেল চেঞ্জ করছি ভাই, আমি বিআরটিতে 1টা টাকা ঘুষ দিই নি ভাই, আমার ঘুষ লাগে নাই। যদি বিআরটিতে যা বলেন ভাই, আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন, সবাইকে আপনাদের আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। আজকে আমি মোটর সাইকেল মালিকানা বদলির জন্য যে প্রবলেমগুলো আপনাদের হয়েছে, তার জন্য আমি একটা ফাইল, আপনাদের এক ভাই আমাদের কাছে ফোন দিয়েছে, তার কাছে আমি এই ফাইলটা কুরিয়ারে পাঠাবো। এই ফাইলটা পাঠাবো, ভাবলাম কি যে আমি লাস্ট একটা ভিডিও করি মোটর সাইকেল মালিকানা বদলি নিয়ে, তো আপনারা একটু দেখতে পারেন আমার সাথে ভিডিওটা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না, বরঞ্চ আমাকে ফোন দিয়ে শুধু শুধু বিরক্ত করবেন। তো আর আপনাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, তো একটু কাইন্ডলি অনুগ্রহপূর্বক আপনারা মোটর এই ভিডিওটা পুরো শেষ থেকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ টানটানি করেন না, আর তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে আমি আপনাদের ভিডিওর প্রথমে চলে যাই। প্রথম কথাটা হচ্ছে, আপনারা যে মোটর সাইকেল আপনারা কিনেন পুরাতন, অনেকেই করেন কি যে মোটর সাইকেল কিনেন, অলসতার কারণে মালিকানা বদলি করেন না, পরে দেখা যায় মালিক মারা যায়, পাওয়া যায় না, তারপর দেখা যায় কাগজপত্র হারিয়ে ফেলান, তখন দেখা যায় একটা বিশাল সমস্যায় পড়েন, তখন আমাকে ফোন দিয়ে বলেন ভাই কী করবো, কী করবো, এটা কী করবো। আর আপনাদের কাছে একটা কথা বলি, আমি কিন্তু কোনো বিআরটিতে জব করি না, কিংবা বিআরটির কোনো দালালি যেটাকে বলে সহজ বাংলা ভাষায়, ওগুলো আমি কোনো সম্পৃক্ত নাই। আমি জাস্ট একটা সামান্য মোবাইলের দোকানে কাজ করি, আমার একটা মোবাইলের শপ আছে, তো আমার অনলাইন বিজনেস এটাই, আর কিছু না। এই বিষয়গুলো হচ্ছে কি, এই মোটর সাইকেল মালিকানা বদলি, আমি একটু কিছুটা মানে বাইকের প্রতি আমার ভালোবাসা আছে, তো আমি দেখা যায় কি রেগুলার বাইক চেঞ্জ করি, তখন দেখা যায় আমার আস্তে আস্তে এগুলো করতে করতে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তো আমি আগে যখন প্রথম প্রথম বিআরটিতে যেতাম তখন এটা নিয়ে খুবই বিড়ম্বনায় পড়তাম, তো ভাবলাম কি যে আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি এইসব ভিডিওগুলো, তাহলে আপনাদের উপকার হবে। তো কিন্তু বিশেষ করে এখন এটা তো আমি উপকার করতে যাই, আমি খুব হয়রানি হচ্ছি, অনেকে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমি জাস্ট মোবাইল নাম্বারটা শেয়ার করে, একটা কারণ কি যে আপনারা একটু আমার কথা বলে ভালো লাগে, আপনাদের জানি একটু সুবিধা হয়, কিন্তু এটা আমাদের অনেক পেইন হয়ে গেছে আমার, তো অনেক ফোন ধরি না, ইচ্ছে করে অনেক সময় রাগ করে ফোন ধরিও না, অনেক হয়তো প্রশ্ন করে অনেকে, তো এই জন্য আর ফোন ধরা হয় না। তো আপনারা চেষ্টা করবেন কি ফেসবুকে লক দেওয়ার, আমার ফেসবুক যে আমার পেজ থাকবে সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিই ডিসক্রিপশন বক্সে, তখন সেখান থেকে আপনারা এটা নিতে পারেন, নিয়ে আপনারা আমার সাথে ফেসবুকে আপনারা আমাকে কমেন্টে জানাই দিলে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব। তো আপনারা একটু কাইন্ডলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কী কী কাগজপত্র লাগবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা এই বাংলাদেশে যতগুলো বিআরটি আছে সবগুলোরই বেসিক নিয়মকানুন একই রকম, আর আমি তো যেহেতু ঢাকা থাকি তো বেশিরভাগ বাইকই আমি মিরপুরের বিআরটি যেগুলো ওগুলোই কেনা বেচা মানে কিনি আর কি। আর আপনাদের অন্য অন্য বিআরটি তো কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, সেটা আপনাকে আমি তো জানি না কোন বিআরটিতে কীরকম সিস্টেম, তো বেসিকটা যেটা সব বিআরটিতে একরকম। আর আমি যেই ফাইলটা যে ভাইরাসকে করে দিতেছি উনি থাকে হচ্ছে বগুড়ায়, তো ওনার মোটর সাইকেল হচ্ছে বগুড়ার, তো উনি ওইখানে থেকে ট্রান্সফার করবে। তো আমি আসলে এই বিষয়গুলো আপনাদের একটু ভিডিওর মধ্যে বুঝিয়ে বলবো যে আমি এই ফাইলটা কেন পাঠাইছি, কী আসার বিষয়। আর এই ভাইয়ের নাম হচ্ছে হুমায়ুন কবি, আমার সাথে অনেকদিন ধরো তার পরিচয়, তো ভিডিওর ডিটেলস আমি সব বলতেছি। আর আপনারা যদি নিজের কাজ নিজে করতে ভালোবাসেন তাইলে এই ভিডিওটা দেখেন, তার আদারওয়াইজ ভিডিও দেখে আপনি যদি চিন্তা করেন আমি এত দৌড়াদৌড়ি কেন করবো, এটা কাগজপত্র কী গুছাবো, তাইলে আর এটা দেখে কোনো সুফল আপনি পাবেন না। আর বিআরটিতে মালিকানা বদলি করা এটা আহামরি কোনো একটা যে মারাত্মক অনেক বড় কষ্টের কাজ তা না, একটু বুঝে কাজ করলেই হয়ে যায়। আর দালাল টালাল ধরলে দেখা যায় যে আপনাদের অনেক প্যারা, এই দেখা যায় যে ওই দালালের পিছিয়ে পিছিয়ে ঘুরো, টাকা মাই দেওয়ার সম্ভাবনা। আর যারা মোটর সাইকেল কিনতেছেন, আমি একটু বুঝাই বলি আপনাদের, যারা মোটর সাইকেল সেকেন্ড হ্যান্ড কিনতেছেন, আপনাদের প্রথমে একটা কথা আসে কি যে মালিকানা বদলি করতে কত টাকা লাগে। এই যে আমার যে ফোন দেয় রে ভাই, আল্লাহ বিশ্বাস করেন ভাই, ফোন দিয়ে একই কথা ভাই, মালিকানা বদলি করতে কত লাগবে। তো আচ্ছা ভাই শোনেন, বাংলাদেশের নিয়মকানুন হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যায়, আপনাদের এই যে মোটর সাইকেল যেগুলো চালাই আমরা, তো এখন দেখা যায় একসময় আমি জমা দিচ্ছি হলো 2,500 টাকা, আরেক সময় দিচ্ছি 2,600 টাকা, আবার দিচ্ছি 3,000 টাকা। এটা আসলে বিআরটিতে এটা আপনাদের যখন যেই রেট থাকে এটা হচ্ছে বিআরটির বিষয়, তো আপনি ব্যাংকের কাগজটা জমা দিলেই আপনারা বলে দেবে 100 সিসি মোটর সাইকেলের জন্য 3,000 টাকা, আবার 125 সিসির উপরে 3,500 টাকা আছে, 4,000 টাকা আছে, 4,000 টাকা 17,000-18,000 টাকা বেশি না। আবার যে অন্য সময় দেখা যায় আপনার এক্সাইজ ডিউটি থাকে অনেক সময় 2,250 টাকা বাড়তি লাগে,
এটা আপনাকে ব্যাংকে গেলেই বলে দেবে, এটার জন্য আমাকে ফোন দিয়ে না আপনার অনুগ্রহ করবো যে কত টাকা লাগে। এটা জাস্ট ব্যাংকে দিলেই 2-3 হাজার থেকে শুরু 4 হাজার টাকার মধ্যে আর কি নিবে আর কি এরা। আর ব্যাংকে তো আপনার থেকে অতিরিক্ত টাকা নিবে না, যেই টাকা নিবে সেই টাকার স্লিপ আপনাকে দিয়ে দিবে। তো আমি প্রথমেই শুরু করি আপনাদের সাথে কথা, আপনাদের কী কাগজপত্র লাগবে, যে আপনাদের যে পেপারসগুলো লাগবে আমার দেখেন এখানে, এখানে দেওয়া আছে। প্রথমেই আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে টিও ফর্ম, টিও ফর্ম লাগবে। তারপর লাগবে হচ্ছে টিটিও ফর্ম, তারপর লাগবে হচ্ছে বিক্রয় রসিদ, এবং বিক্রয় রসিদের সাথে একটা রেভিনিউ স্ট্যাম্প লাগবে 10 টাকার। এই দেখেন, এটা ভালো করে দেখেন, এই যে একটা স্ট্যাম্প আছে, এটা 10 টাকা, তো এটা 15 টাকা দাম নেয় স্ট্যাম্পের দোকানে। তারপর হচ্ছে লাগবে হচ্ছে আপনার যে ব্যাংকে টাকা জমা দিবেন, ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনাকে দুইটা মানি রিসিপ্ট দিবে, একটা হচ্ছে গ্রাহক কপি আর একটা হচ্ছে বিআরটি কপি। তো গ্রাহক কপি যেটা সেটা আপনি বাসায় রেখে দিবেন আপনার কাছে, আর যাদের আপনার যার আরেকটা হচ্ছে বিআরটি কপি ওইটা আপনার এই ফাইলের সাথে জমা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে এস ফর্ম, একটা এস ফর্ম লাগবে। তারপর লাগবে হচ্ছে হাজিরা পত্র, এটা একটা কার্টিস পেপারে প্রিন্ট দেওয়া যায়, 5 টাকার স্ট্যাম্প, 5 টাকার যে স্ট্যাম্পে কাগজটা আছে ওইটা তো প্রিন্ট দেওয়া যায়, আমি দেখাচ্ছি অবশ্যই একটু পরে। তারপর লাগবে হচ্ছে ক্রেতার এনআইডি কার্ড, কথাটা একটু বুঝে দেখেন, ক্রেতার এনআইডি কার্ড লাগবে। তো যাদের এনআইডি কার্ড নাই তাদের বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু বার্থ সার্টিফিকেট তো হবে না, আমি বলে দিই ভাই, এটার জন্য ফোন দিন না। অথবা আপনার পাসপোর্টটা হইলে অনেক সময় গ্যারান্টেড করে, পাসপোর্ট হইলে অনেক সময় ভ্যালিড হইলে এটা ওরা মানে। আর বিক্রেতার অবশ্যই এনআইডি কার্ড লাগবে, বিক্রেতার অবশ্যই এনআইডি কার্ড লাগবে। আর আপনার যে ট্যাক্স টোকেন আছে গাড়ির, বাইকের যে ট্যাক্স টোকেনটা আছে ওইটা লাগবে, ওইটার ফটোকপিটা লাগবে, আর অরিজিনাল কপি আপনার কাছে থাকবে। আর যাদের মোটর সাইকেল, বুঝতে দেখেন কথাটা, যাদের মোটর সাইকেল 150 সিসি এবং তার উপরে, তাদেরকে একটা পুলিশ প্রতিবেদন নিতে হবে। এটা হচ্ছে আমাদের ঢাকা মিরপুর বিআরটিতে এবং উত্তরা বিআরটিতে চালু করছে, কিন্তু সারা বাংলাদেশে কি চালু করছে কি না বিআরটিতে সেটা আমার জানা নাই। তারপর হচ্ছে আপনার ক্রেতার 200 টাকার স্ট্যাম্পে সই, এবং বিক্রেতার আপনার 200 টাকার স্ট্যাম্পে সই, মানে 100-100, 200 টাকা স্ট্যাম্পে সই। আমি এখানে পর্যায়ক্রমে কাগজটা আপনাকে দেখাচ্ছি কী কী কাগজ লাগবে। প্রথমে হচ্ছে আপনাদের যেটা আসে সেটা হচ্ছে টিও ফর্ম, এই যে দেখেন, এই যে টিও ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, টিও ফর্মটা, এই গেল টিও ফর্ম। তারপরে আসবে হচ্ছে টিটিও ফর্ম, এই যে টিটিও ফর্ম, এই দেখছেন, দেখছেন আপনারা, এই যে টিটিও ফর্ম এটা। তারপরে আসবে গাড়ির বিক্রয় রসিদ, মানে সেল রসিদ যেটা আমরা বলি ইংলিশে, এই যে গাড়ির বিক্রয় রসিদ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। আর এটার সাথে একটু যে পানি দিয়ে এখানে আপনার যে বিক্রেতাটা সিগনেচার করবে এখানে আমি লাগাই দিব এখন, এই যে দেখেন, এটা এখানে আঠা দিয়ে লাগাই দিতে হবে এখানে বিক্রেতার সিগনেচার এখানে। তারপরে আসবে হচ্ছে মানি রিসিপ্ট, মানি রিসিপ্টটা দুঃখজনক আমার কাছে এখন মানি রিসিপ্ট নাই, আমার কাছে এখন মানি রিসিপ্ট নাই দেখে আমি দেখাতে পারতেছি না, এটা আমি দুঃখিত। তো আর তারপরে লাগবে হচ্ছে আপনার এস ফর্ম, এই দেখেন, এই যে ফর্ম, এটা ইংলিশে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ইংলিশের ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মানে বড় 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 অক্ষরের যে লেখাগুলো ওইটা দিয়ে পুরোটা ফিল আপ করতে হবে, এবং আপনার যে ক্রেতা তার 4টা সিগনেচার লাগবে এখানে। তারপরে লাগবে হচ্ছে এই দেখেন হাজিরাপত্র, আমি যেটা বললাম যে 5 টাকার স্ট্যাম্প, এই যে হাজিরাপত্র, এই কাগজটা আপনাকে লাগবে। তারপরে লাগবে হচ্ছে আপনাদের, এটা আমার কাছে তো নাই, যাদের মোটর সাইকেল যার সেটা ক্রেতার এনআইডি কার্ড দিবেন, তারপরে দিবেন হচ্ছে বিক্রেতার এনআইডি কার্ডের ফটোকপি আর কি, ফটোকপি দিতে হবে। তারপর দিবেন আপনাদের যে বাইকের মোটর সাইকেলের ট্যাক্স টোকেনটা আছে সেটার ফটোকপি। এখানে কিন্তু একটা প্রশ্ন আসবে আপনাদেরকে, এটার প্রশ্নটা হচ্ছে কি যে আমার ট্যাক্স টোকেনটার মেয়াদ 10 বছর পার হয়ে গেছে, এখন কী করবো, 10 বছর পরে তো আর এটা রিনিউ আমি করি নাই, তো আমার চ্যানেলের ভিতরে ট্যাক্স টোকেন কীভাবে উঠাইতে হয়, 23 টাকা মাত্র, শুধু 23 টাকা জমা দিলে, যাদের 10 বছর পার হয়ে গেছে তাদের শুধু 23 টাকা জমা দিয়ে প্রিন্ট দিলে আপনি আমার 5 বছরের টোকেন পেয়ে যাবেন, পেয়ে যাবেন, ওইটার ফটোকপিটা দিয়ে দেবেন, বা ঝামেলা শেষ এখানে। তারপরে এই যে আপনাদের এই যাদের মোটর সাইকেল, আপনি ওই যে পুলিশ প্রতিবেদনের কথা বলছিলাম, যাদের মোটর সাইকেল 150 সিসির উপরে, এই যে দেখেন এই প্রতিবেদন, এই যে এই প্রতিবেদনটা লাগবে, এই যে দেখতে পাচ্ছেন, যাদের মোটর সাইকেল 150 সিসির উপরে, মানে 150 সিসি পর্যন্ত, 49 সিসি পর্যন্ত লাগবে না, 150 সিসির উপরে এলে আপনাদের এই প্রতিবেদনটা আমাদের মিরপুরে জমা দিয়েছে, আর সারা বাংলাদেশে জমা নিচ্ছে কি না সেটা আমি শিওর না, আমি জানি না।
আর এই প্রতিবেদনটা কিভাবে কি করতে হবে সেটা আমি একটু কিছু বিস্তারিত বলবো আপনাদের একটু পরে, আমি কাগজগুলো দেখাইনি আপনাদের। এই যে দেখেন, এই যে আপনাদের ক্রেতার হলফনামা, এই দেখতে পাচ্ছেন ক্রেতার হলফনামা, এই যে দেখেন এটার নিচে আবার চলমান, এই দেখেন চলমান পাতা, এই যে পরের পৃষ্ঠা হলে যেরকম থাকবে, এই যেরকম, এই যে এইটা, এই যে এই যেটা বিক্রেতার হলফনামা, এই যে বিক্রেতা আছে না, বিক্রেতার হলফনামা দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে দেখেন, এই যে বিক্রেতার হলফনামা এখানে। তারপরে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় সিগনেচার নিতে হবে, তারপর কীভাবে এই ফর্মগুলো ফিল আপ করবেন আপনি, আমি সব বলে দেবো আপনাদের, একটু ধরে ধরেন আপনারা। আমি একটা মাঝখানে একটা ঝামেলা শেষ করে নিই আপনাদের, এই দেখেন এখানে একটু পানি লাগে, এই যে এক ফোঁটা পানি এনে দিয়ে একটু ডলা দিলে একটা আঠা চলে আসবে, এই লাগাই দিলেন এটা পুরো হারাই দিতে পারে, এই জন্য ভাবলাম কি এটা লাগাই দিয়ে না। এই যে ঠিক এই যে এটা লাগাবেন এই জায়গাটায়, এই যে এই যে এই 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 জায়গাটা লাগাবেন, এই জায়গাটা আমি লাগাই দিচ্ছি, এই যে এখানে এখানে বিক্রেতা সিগনেচার করবে, এখান থেকে শুরু হবে এখানে। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে ভাই ফর্মগুলো আমি কোথায় পাবো, ঠিক আছে, তো এই প্রশ্নগুলো হচ্ছে আপনি এই ফর্মগুলো পাবেন হচ্ছে বিআরটির সামনে পাবেন, বিআরটির সামনে পাবেন, ওইখান থেকে আপনি এই ফর্মগুলো নিতে পারবেন। আর এই ফর্মগুলো আপনাকে এই ফর্মগুলো আপনাদের যেখানে আপনাদের বাসার আশেপাশে যেখানে স্ট্যাম্প বিক্রি করে ওইখানেও পাবেন। আর এটা নোটারি টোটারি কমপ্লিট সহ আপনার 650-700 টাকা খরচ হবে। তো বিআরটি সামনে থেকে নিলে একটু দাম বেশি চায় আর ভেজাল করে, আর এগুলো বাসায় বসে আপনি নিয়ে আপনার লিখে নিয়ে যাবেন, তার টেনশন কম আপনার। ও বিআরটি যে লেখালেখি করা অনেক ঝামেলা, এটা আপনি লিখে নিয়ে যাবেন। আর আরেকটা বিষয় কি, এটা আমি একটু আপনাদের ফ্রেন্ডলি বলি, এই ফাইলগুলো আমাকে অনেক ফোন আসে আমার কাছে যে ভাইয়া এই ফাইলগুলো আমাদের একটু পাঠাই দেন, ই করেন, তো অনেকে রিকোয়েস্ট রাখতে অনেক সময় দেখা যায়। ভাবলাম কি যে আমি পাঠাই, কিন্তু এটা এটা আমাকে যে রেডি করে দেয় ও আবার 1000 টাকা নেয়, 1000 টাকা নেয়। তো আপনাদের যদি এই ফর্মগুলো লাগে কখনো, মানে টোটাল এই স্ট্যাম্প টিস্ট্যাম্প সবসহ, তো আমাকে জানায়েন আপনারা, ওই আমি যে নাম্বারটা দেবো ওইখানে জানায়েন, তো আমি আপনাদের কাছে কুরিয়ারে পাঠিয়ে দিব। আপনারা জাস্ট আপনাদের যেদিনকে বিআরটিতে জমা দিবেন ওই বিআরটির সামনে থেকে 100 টাকা কি 150 টাকা নেবে, জাস্ট নোটারি করাই নিয়েন ওইখান থেকে, আপনাদের ছবিটা লাগাম আপনি নোটারি করাই নিয়েন। আর আপনাদের এইটি এটা আমি 1000 টাকা হইলে আমি আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব, কিন্তু এগুলো 1000 টাকা দিলে কি খরচটা একটু বেশি লাগে, আর আপনি নিজে করলে 700 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন, এর থেকে আর বেশি টাকা লাগে না এখন, আপনি নিজে করলে 700 টাকা করতে পারবেন। তো আর যারা একদম কিছু মানে একটু বুঝতে সমস্যা, অনেক ভাই আছে না আজ একটু একটু বুঝতে পারতেছেন না, লিখতে পারতেছেন না, তো আবার 1000 টাকা যে দিবেন না ওইটা আপনাকে ওই লিখেটিকে কমপ্লিট করে একদম রেডি করে দিবে, আপনার একটু কোনো কিছু লিখতে হবে না, রেডি করতে হবে না। যদি লাগে তাহলে আর কি আমাকে জানাইতে পারেন, আমি আপনাকে যদি পারি ম্যানেজ করে পাঠাই দিব আপনাকে। আর আমি বলি কি নিজে নিজে করাটাই ভালো, টাকাও বাঁচলো আর একটু শিখতেও পারলেন। আর যারা একদম সম্ভব না তাহলে আমাকে ফেসবুকে কমেন্টে জানায়েন, আর যদি আমি ফোন না ধরি তাহলে মেসেজে পাঠাই দিন যে ভাই আমার একটা ফাইল লাগবে, তখন আমি সুযোগ সুবিধা বুঝে আপনাকে নক দিব ফেসবুকে বা এসএমএস করবো, আপনি আমাকে ব্যাক ফোন ব্যাক করেন বা আমি ফোন দিব না। আর যারা ঢাকার বাইরে থাকেন, তারা ঢাকার বাইরে যে সব যে ভাইরা আছেন তারা আসলে ওই ওই যেই বিআরটিতে ফাইল জমা দিবেন ওইখানে একটু নিয়মকানুন একটু চেঞ্জ থাকতে পারে ওদের, আর ওই কিন্তু বেসিক ধারণা সব একই রকম। তাহলে আমি আপনাকে শুরু করতেছি কোথায় কী লিখবেন, মানে প্রথম প্রথম পৃষ্ঠায় কী লিখতে হবে, দ্বিতীয় পৃষ্ঠায় কী লিখতে হবে, আমি সব পাটে পাটে বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন ভাই আপনারা, নাহলে ফোন দিয়ে শুধু জিজ্ঞাসা করলে মানে বুঝতে পারবেন না। সর্বপ্রথম যে পৃষ্ঠাটা আসবে সেটা হচ্ছে এই পৃষ্ঠাটা আপনার আসবে, টিও ফর্ম প্রথমে লেখা আছে এখানে, দেখেন আপনি যখন টিও ফর্মটা নেবেন লেখা আছে আমি আমার, তো এই প্রথম যে চ্যাপ্টারটা আছে না এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টার জাস্ট এই চ্যাপ্টার হচ্ছে যে ভাই মোটর সাইকেলে কিনতেছে কথা বুঝবেন আপনি। এই যে দেখেন টিও ফর্ম এই লেখা আছে, এই টিও ফর্মে হচ্ছে যেই ভাই মোটর সাইকেলে কিনতেছে প্রথম প্রথম যে পারাটা আছে এটুকের মধ্যে আপনার নাম ঠিকানা বাবার নাম একদম হুবু ভোটার আইডি কার্ড যেভাবে আছে ঠিক সেইভাবেই আপনাকে এটা লিখতে হবে। হ্যাঁ, লেখার পরে আপনার এই যে দেখেন চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, আর
এখানে লিখবেন এই ধরন আছে, ধরন মোটরসাইকেলের ধরন লিখবেন, যাদের মোটরসাইকেল তারা মোটরসাইকেল লিখবেন, আর যারা প্রাইভেট কার যে চার চাকার গাড়ি তারা প্রাইভেট লিখবেন কার, আর কিছু লেখা লাগবে না। আর এই দেখেন রেজিস্ট্রেশন নাম্বার, এই যে রেজিস্ট্রি নাম্বার, এখানে আপনার যে গাড়ির নাম্বারটা আছে ঢাকা মেট্রো হ বা ঢাকা মেট্রো ল, যার যে মোটরসাইকেলের নাম্বার ওইটা লিখবেন আর কি। মনে করেন যাদের বগুড়ার নাম্বার, রাজশাহীর নাম্বার, তো এটা আর কি তারা ওইভাবে লিখবেন, বুঝতে পারছেন? আর এই যে নিচের কলামটা আছে না, এই যে নিচের প্যারাটা, এই নিচের প্যারাটায় আপনি লিখবেন হচ্ছে বিক্রেতা, যা যে মোটরসাইকেলটা বিক্রি করছে আপনার কাছে, যে মানে যে বিক্রেতা যে বিক্রি করছে তার নাম, ঠিকানা, স্থায়ী ঠিকানা আপনি এখানে সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই দেখেন এখানে লিখেছে গ্রহীতার স্বাক্ষর, দেখতে পাচ্ছেন ভাইয়া? এই দেখেন ভাইয়া, এই যে ক্রেতার স্বাক্ষর, যে মোটরসাইকেলটা কিনছেন তার এনআইডি কার্ডের যে ছোট্ট জায়গাটা সিগনেচার করছেন, যে সিগনেচারটা সেই সিগনেচারটা এই জায়গাটা লিখবেন। লেখার পরে আপনার এই পৃষ্ঠাটা গেলো, এখন ক্রেতার এনআই ক্রেতার এই যে টিও ফর্মের যে পৃষ্ঠাটা এটা গেলো, দেখেন কমপ্লিট হলো, বাসেটা আমি রাখলাম এখানে। তারপরের যে পৃষ্ঠাটা আসবে সেটা হচ্ছে টিটিও, এই দেখেন ভাইয়া, এই দেখেন ফর্ম টিটিও, এই যে বিধি, এই দেখেন এটা। এখানে কী করতে হবে, এখানে আবার একটু বিপরীতটা উল্টা, এখানে হচ্ছে আপনাদের এই যে রেজিস্ট্রেশন অথরিটি বিআরটি, আপনার গাড়িটা যেই বিআরটিতে আপনি মালিকানা বদলি করতেছেন, মানে আপনার বাইকটা যেই বিআরটির আন্ডারে নিবন্ধনকৃত, এই বিআরটির নামটা এখানে লিখতে হবে আপনাকে। এই যে দেখেন এখানে যেরকম আমরা লিখি মিরপুর সার্কেল এক, এটা তো এক, যারা দিয়াবাড়ি তারা দিয়াবাড়ি লিখবেন, যারা ইকুরিয়া তারা ইকুরিয়া লিখবেন, যাদের বগুড়ার বগুড়া লিখবেন, যাদের রাজশাহী রাজশাহী লিখবেন, মানে যেই বিআরটির অঞ্চলের নামটা, যে বিআরটির যেই নামের অঞ্চল সেটা লিখতে হবে এখানে। তারপরের পৃষ্ঠায় দেখেন আমি আমার এখানে যে বিক্রেতা বুঝেন কিন্তু, এই দেখেন টিটিও ফর্ম, এই দেখেন টিটিও ফর্ম, এখানে যে বিক্রেতা তার ডিটেলসটা লিখবেন এখানে, এই এখানে তার ডিটেলসটা লিখবেন প্রথম পারাটায়। আর নিচের যে পারাটা এটাতে লিখবেন যে ক্রেতা যে মোটরসাইকেলটা কিনছে তার কিচ্ছা খায়নি, মানে তার নাম, ঠিকানা, মোটরসাইকেল ইঞ্জিন নাম্বার এগুলো সে লিখবে। এবং এই যে আমাদের যে বিক্রেতা আছে, আর এই দেখেন নিচে দেখেন নমুনা স্বাক্ষর, এই যে নমুনা স্বাক্ষর যে দেখতে পাচ্ছেন না, এই নমুনা স্বাক্ষর, এখানে আপনার মোটরসাইকেলটা মানে যে কিনছে যে ক্রেতা সেই দুটো স্বাক্ষর এখানে দিবে। এই যে নমুনা স্বাক্ষর যদি আপনার ফর্মে থাকে তাহলে যে কিনছে ও দিবে। আর এই যে নিচে যে লিখতে পারছেন না, এখানে বিক্রেতার পুরো নামটা লিখবে এখানে, আর এখানে স্বাক্ষর দিবে যে বিক্রেতা, একদম সবার লাস্টে দেখেন বিক্রেতার স্বাক্ষর লেখা আছে, দেখেন দেখতে পাচ্ছেন কি আল্লাহ জানে। তো এই দেখেন বিক্রেতার স্বাক্ষর এবং এই যে তার সিগনেচার, এটা লিখলেন, এই পৃষ্ঠাটা গেল শেষ। তারপরের পৃষ্ঠা আসবে হচ্ছে আপনাদের গাড়ির বিক্রয় রসিদ, এই যে আমি যে নোটাইটাল স্ট্যাম্পটা লাগাইছি, এখানেও সেম, প্রথমে যে বিক্রেতা তার নাম, ঠিকানা, বাবার নাম, তারপরে গাড়ির নাম্বার, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার লেখার পরে যেই ভাই গাড়িটা মোটরসাইকেলটা কিনছে তার এটা লিখতে হবে এখানে, এই যে আপনাদের এখানে লিখতে হবে, এই ডিটেলসে লিখতে হবে, এবং গাড়িটার মূল্য আপনি গাড়িটা কত টাকাতে কিনছেন সেখানে এটা উল্লেখ করতে হবে। এখানে দেখেন এই যে নিচে আছে, এখানে উল্লেখ করতে হবে আপনাকে। উল্লেখ করার পরে এই যে দেখেন এই যে বিক্রেতার স্বাক্ষর আছে, দেখেন এখানে যে গাড়িটা মোটরসাইকেলটা যে বিক্রি করছে সে স্বাক্ষর করবে, এবং স্বাক্ষরটা এমনভাবে করবে এই স্ট্যাম্পের উপর থেকে শুরু করবে এবং এখানে শেষ করবে, মানে লেখাটা একসাথে হয়, এই স্ট্যাম্পের উপর থেকে শুরু করবে, এখানে দুটো সিগনেচার করে দেবেন বরাবর, ঝামেলা শেষ। আর এইখানে দেখেন এই সাক্ষী, সাক্ষীগণের স্বাক্ষর, এখানে কমসে কম দুইজনের সাক্ষী নেবেন, মোবাইল নাম্বার সহ, যে সাক্ষী তার মোবাইল নাম্বার সহ এখানে দুজনের সাক্ষী নিয়ে নেবেন, বা তিনজন নিলে আরও ভালো, তার কিন্তু প্রত্যেকজনের মোবাইল নাম্বারটা লিখবেন, নাম মোবাইল নাম্বারটা লিখে নেবেন, বা ঝামেলা শেষ। তারপরে আসবে হচ্ছে আপনাদের ওইটা ওইখানে লাগাবেন হচ্ছে আপনাদের তারপরে ওই পেপারের পরে মানি রিসিপ্টটা তো আপনার ব্যাংকে টাকা জমা দিয়ে আনছেনি। তারপরে আসবে এস ফর্ম, এই যে এখানে এখানে এস ফর্ম, এইখানে বিক্রেতার কোনো কিছু নাই, যা ক্রেতার যত ডিটেলস এখানে সব ইংলিশ লিখতে হবে বড় অক্ষরের, এবং এখানে স্ট্যাম্প সাইজের আপনি তিন কপি ছবি লাগাই দিবেন, স্ট্যাম্পে করে দিবেন। এখানে এখানে দেখেন সব লেখা আছে, এই যে নাম, বাবার নাম, অ্যাড্রেস, এই মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডে যেভাবে যেভাবে লেখা আছে দেখে দেখে মিলে লিখে ফেলাবেন। আর এখানে তো গার্ডিয়ান নেম লেখা আছে, তো গার্ডিয়ান তো 18 বছরের উপরে কারো থাকলে গার্ডিয়ান নাম লেখা লাগে না।
আর এখানে ক্রেতা চারটা সিগনেচার করবে, এনআরডি কার্ডে যেভাবে সিগনেচার করছেন ওইভাবে সিগনেচার করে দেবে ক্রেতা চারটা সিগনেচার। তারপরে আসবে হচ্ছে আপনার এই যে সশরীরে হাজিরা পত্র, এই দেখেন এটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, হয়তো বা 5 টাকা স্ট্যাম্পে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, মনে রাখেন ভাইয়া এই কাগজটার কথা, আপনাদের এতটা ইম্পর্টেন্ট এই কাগজটা। এই কাগজটা আপনাদের এই প্রথমে বিক্রেতার কি নাম ঠিকানা লিখবেন এবং নিচে ক্রেতার, ক্রেতার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এই পাশে লিখবেন ক্রেতারটা। আর এই যে তিনটা সিগনেচার আছে না, এটা বিক্রেতা বিআরটিতে যখন যাবে যে ইনচার্জ রুম ইনচার্জ থাকবে তার সামনে সিগনেচার করবে, এবং এই সিগনেচার করার পরে এইখানে একটা সিল দিবে যে সশরীরে মালিক হাজিরা দিল। তা আপনি করবেন কি, ওই চান্সে একটু এই পৃষ্ঠাটা যখন সিলটা দিবে, ওই ইনচার্জ সিলটা দিবে, এই পৃষ্ঠাটা একটা মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন, এটা একসময় আপনার অনেক কাজে লাগবে। আমি বলে দিলাম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা যখন সিল দিবে, এখানে সিলটা দিবে, জাস্ট বলবেন যে ভাই কাগজটা আপনার ফাইলটা নেবেন, নিয়ে একটা ছবি তুলে রাখবেন এই পুরো পৃষ্ঠাটা, মনে রাখেন এই সিল দেওয়ার পরে যখন ওই যে অফিসার সিল দিবে, এখানে দেওয়ার পর পুরো পৃষ্ঠার কাছে ছবি রেখে দেবেন যে এই আপনার মালিকটা যে বিআরটিতে উপস্থিত হয়েছে এটার আপনার একটা কিন্তু প্রমাণ থাকলো। তাছাড়া কিন্তু আপনার প্রমাণ থাকবে না আপনার কাছে কোনো যে মালিক উপস্থিত হয়েছে কি না। তা আপনি যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় আপনি দেখাতে পারবেন যে দেখেন আমার মালিক বিআরটিতে এসে উপস্থিত হয়েছে, কোনো সমস্যা হয় নাই। তারপরে আসবে হচ্ছে আপনাদের বিক্রেতার স্ট্যাম্প, এই যে বিক্রেতা, এটা আপনার বিক্রেতার 200 টাকার 100 টাকার স্ট্যাম্পে প্রিন্ট করা থাকবে, এবং বিক্রেতার একটা একটা ছবি লাগাবেন এখানে, এখানে একটা ছবি স্ট্যাম্পলার করে লাগাবেন, এবং আপনাকে এই বিক্রেতার প্রথমে এই যে এখানে বিক্রেতার নাম ঠিকানা মোবাইল নাম্বার যা যা চায় লেখার পরে শেষের পাড়ায় আপনি ই লিখবেন ক্রেতার, ক্রেতার আপনার পুরো ডিটেলসটা এখানে লিখবেন, লেখার পরে এইখানে একটা সিগনেচার করবে, দেখেন এখানে এখানে বিক্রেতা একটা সিগনেচার করবে, এখান থেকে শুরু করবে এখানে শেষ করবে, বিক্রেতা বিক্রেতা এই যে বিক্রেতা লেখা আছে কিন্তু বিক্রেতা, এবং পরের পৃষ্ঠায় এই যে হলফকারী আছে না এখানে একটা সিগনেচার করবে বিক্রেতা, বিক্রেতার এই স্ট্যাম্পের কাজ শেষ হলো। এই ছবি ছবি লাগানোর পরে এখানে ছবিটা লাগাবেন বিক্রেতার, ছবি লাগানোর পরে স্ট্যাম্প শেষ, এই দুটো স্ট্যাম্পের লেখার কাজ শেষ, আরেকটা কাজ কিন্তু আছে আমি বলতেছি পরে। তারপরে হচ্ছে এই যে ক্রেতার, ক্রেতার এই ক্রেতারটার বেলায় কী হবে, প্রথমে ক্রেতার কিচ্ছাকাহিনী শুরু করবেন, এখানে নাম ঠিকানা বাবার নাম তারপরে মোবাইল নাম্বার, আর তারপরে এই নিচের পাড়ায় এই বিক্রেতার কি মানে বিক্রেতার যা যা নাম অ্যাড্রেস ঠিকানা আছে এখানে লিখবেন, এখানে লেখার পরে আবার এখানে একটা সিগনেচার করে দেবেন। এই দেখেন এখন সিগনেচার ক্রেতা করবে, যে মোটরসাইকেলটা কিনছে উনি কিনে এখানে সিগনেচার করবে, সিগনেচার করার পরে এই পৃষ্ঠায় আরেকটা সিগনেচার করবে, এই 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 পৃষ্ঠায় এখানে আরেকটা সিগনেচার করবে, সিগনেচার করার পরে এই যে দেখেন এখন হচ্ছে মূল কাহিনী, এবং দেখ বাইকটা কিনছে এই দেখেন ক্রেতা লেখা আছে, এইখানে আপনার যে ক্রেতা তার একটা ছবি লাগাইতে হবে, একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগাই দেবেন, লাগাই দেওয়ার পরে এই যে এই দুইটা স্ট্যাম্প, এই দেখেন এই দুইটা স্ট্যাম্প আপনাদের ই করতে হবে, এই 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 দুটো স্ট্যাম্প যে কোনো অ্যাডভোকেট আছে না ওই যে যেখানে নোটারি পাবলিক লেখা থাকে ওইখান থেকে নোটারি করাইতে হবে, কিন্তু নোটারি যারা মনে করেন যে বুঝবে আপনি কখনো নোটারি করেন না, আপনার কাছে টাকা চাইয়ে বসবে 500-700, আসলে নোটারি করতে মাত্র লাগে 150 টাকা, মাত্র 150 টাকা লাগে নোটারি করতে, কিন্তু এই নোটারিটা আমি মনে করি কি যে আপনারা ঢাকার থেকে না করে ওই আপনাদের যে বিআরটিতে জমা দেবেন তার আশেপাশের লোক আছে ওইখানে দেখবেন নোটারি করে, ওইখানে জাস্ট নোটারিটা 100 থেকে 150 টাকা নেবে। আর একটু আর আমি যদি এখান থেকে নোটারি করে পারি সেটা একটু জটিলতা থাকে এখানে, যেহেতু এখানে সিগনেচার করেন নাই তার আগে আর আমি যদি নোটারি করে পারি একটু জটিলতা থাকে, ঠিক আছে এখানে যেহেতু এখানে সিগনেচার নাই তো নোটারিটা করাটা একটু সমস্যা। তো আপনারা সিগনেচার করার পরে আর আমার আমার থেকে যারা অর্ডার করে নেবেন এটা এই পুরো ফাইলটা লিখিত অবস্থায় তারা জাস্ট ছবিটা লাগায় এখানে জাস্ট নোটারি করে নেবেন 100 থেকে 150 টাকা মতো লাগবে, আপনাদের তো কিছু লিখতে হবে না, যা লেখার আমার এখান থেকে লিখে দেবে লোকজন, আমার যে যাদের থেকে স্ট্যাম্প কিনে ওরাই আমাদের লিখে টেখে রেডি করে আপনাকে আপনাদের আপনাদের কুরিয়ারে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবে। আপনারা জাস্ট আপনাদের বিআরটির সামনে থেকে নোটারিটা করে নিন, 100 থেকে 150 টাকা নেবে, 100 টাকাই নেওয়ার কথা তারপর বেশি হলে 150 টাকা নেবে, আর একটু দামাদামি করে নিলে আর কোনো সমস্যা নেই। এই চারটা স্ট্যাম্প আপনি দেখে নিন, এখানে এই নিচ নিচ দিয়ে লাল একটা গোল সিলমোহর লাগাই দিবে, লাল লাল নোটারি পাবলিক যেটা বলে। আচ্ছা তারপরে আরেকটা বিষয় হচ্ছে যাদের মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স নাই তারা কিন্তু মালিকানা বদলি এখন একটু সমস্যা করে, তারা কিন্তু মোটর সাইকেলের মালিকানা বদলি সমস্যা করে, তো
যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা করবেন কি, একটা লার্নার কার্ড করবেন। লার্নার কার্ড করে বিআরটিতে যে একটু রিকোয়েস্ট করবেন, ভাই আমি লাইসেন্সটা করতে দিয়েছি করে নাই, হয়তো ভাই অ্যাকসেপ্ট করবে। আর যাদের লাইসেন্স আছে তাদের কথাই নেই, তাদের তেমনি অ্যাকসেপ্ট করবে। আর যাদের লাইসেন্স আছে তার একটু সমস্যা করে, তো লার্নার কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন, যে আর বলবেন যে ভাই আমার তো লাইসেন্স করতে দিয়েছি, একটু রিকোয়েস্ট করবেন, হইলো এটা হইলেও হয়ে যেতে পারে আপনাদের। এখন আসি সবচেয়ে বড় প্যারা, যেই প্যারাটা ইদানিং শুরু হয়েছে, এই যে দেখেন এই যে পৃষ্ঠাটা আছে, এটা হচ্ছে আপনাদের 150 সিসি পর্যন্ত মোটরসাইকেলের পুলিশ প্রতিবেদন। এটা কোথেকে কেমনে কী করবেন ভাইয়া, এটা আসলে আমি অনেক দৌড়াদৌড়ি করছি জানার জন্য। তো এটা হচ্ছে আপনাদের এই পুলিশের উপপুলিশ মানে উপপরিচালকের কার্যালয়ে যেতে হয়। যাওয়ার পরে এই কাগজটা নিয়ে গেলে এবং এই ফাইলটার পুরো অ্যাকসেপ্ট ফটোকপি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওরা এখানে একটা সিল ছাপড় দিয়ে দিবে যে এই কাগজটা ঠিক আছে আপনাদের। আপনার নাম ঠিকানা লেখার পরে এখান থেকে এই পুরো ফাইলটা দিয়ে দেওয়ার পর আপনাকে কিছু প্রশ্ন করবে পুলিশ, যেখানে আপনাদের যে পুলিশের উপপরিচালকের কার্যালয়, তো এটা আমি কোথায় কী বলতে পারি না, শ্যামলিতে আমাদের এখানে ছিল মোহাম্মদপুরের, ওইখানে যে বলছিলাম ওরা বলছিল আপনার ফাইলের ফটোকপি নিয়ে আসেন। আমাকে বলছিলাম আমি একটা গাড়ি মোটরসাইকেল চেঞ্জ করে যাব। তো যাওয়ার পরে তখন আর তাকে দেখলাম কি যে তারা অত গুরুত্ব দিল না, আমি চলে আসছি। তো আপনারা সবাই এই ই করেন। আর বিআরটিতে যাওয়ার পরে এই এটা তো যারা না না নিয়ে যাবেন এই প্রতিবেদনটা, এই এটার জন্য একটু ঝামেলা করে, হ্যাঁ এটা আপনার লাগবে মাস্ট বি। তো অবশ্য ঝামেলা করলে ওরা আবার এটা পথ দেখা দেয়। তো এইখানে আসলে আমাদের ইউটিউবে এটা ডিরেক্টলি বলা যায় না অনেক কিছু যে কত সমস্যা। তো আপনারা যারা জোগা করে নিয়ে যেতে পারবেন তাদের কোনো সমস্যাই নেই, আর যারা জোর করতে পারবেন না তাহলে বিআরটিতে যাই একটু রিকোয়েস্ট করে দেখেন, ওরা আপনার একটা পথ বলবে আর কি। আর যাদের 150 সিসির নিচে মোটরসাইকেল তাদের তো কোনো সমস্যা নেই, আর তাদের এই কাগজটা লাগে না, তাদের আর এই কাগজটা লাগে না। আর ইদানিং এই মিরপুর বিআরটিতে আর উত্তর বিআরটিতে নাকি শুরু করছে, সারা বাংলাদেশে চালু করছে কি না আমি জানি না সেটা। তো গেলাম, আর যে মোটরসাইকেলের যে টাকা টাকা পয়সা যে আপনারা যে বিআরটিতে জমা দেবেন সেটা তো আমি আগেই বলছি আপনাদের, যে আপনারা ওই ব্যাংকে আপনার ট্যাক্স টোকেন ব্লু বুকের যে ফটোকপিটা আছে ওইটার একটা ফটোকপি দিলে আপনাকে বলে দেবে যে আপনি অত টাকা জমা দেন, জাস্ট আপনি অত টাকা জমা দেন। তো 3-4 হাজার টাকার মধ্যে, হ্যাঁ 3-4 হাজার টাকার মধ্যে যদি ডিজিটাল নাম্বার প্লেট থাকে। আর যাদের গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট নাই তারা কিন্তু আসলে প্লেট ই করতে পারবেন না, মালিকানা বন্দি করতে পারবেন না। আগে প্লেটের টাকা জমা দিবেন, জমা দেওয়ার পরে প্লেট লাগাবেন, তারপরে আপনাদের এই ফাইল জমা নিচ্ছে আর কি। আমার যতটুকু জানা ততটুকু আমি বলছি আপনাদেরকে, আর এর চেয়ে বাইরে আমি কিছু জানি না। আর আপনারা ভিডিওতে আমার যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে, যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা ফোন দিবেন। আর ফোন দিয়ে আর একটা বিষয় বলে দিই, ভাইয়া আপনি কেমন আছেন, ভাইয়া ভালো আছেন, আমি এই এত কোনো কিছু বলা লাগবে না, আমাকে এত ভদ্রতা দেখানোর কিছু নাই। আমি সবার সাথেই খুবই মানে আপনারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন বা দেখতেছেন, এখন সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা থাকি সবসময়। জাস্ট ফোন দিয়ে বলুন ভাইয়া আমার এই সমস্যা, এখন কী করতে পারি, যদি আমার জানা থাকে আমি উত্তরটা দিয়ে দিব, আর বলবো যে ভাই আমি না জানা থাকলে তো আমি বলবো না, কারণ আমি তো বিআরটিতে কোনো চাকরিও করি না, দালালিও করি না, এটার বিষয়ে আমি মানে যতটুকু জানি ততটুকু আপনার কাছে বলি আমি আর কি। তো জাস্ট ফোন দিয়েই বলবেন যে ভাইয়া আমার এই সমস্যা, আমি এখানে বুঝতেছি না, আমি আপনাকে বুঝিয়ে দিব ফোনে 2-1 মিনিটের মধ্যে। আর একটা কথা আমি একবার বলার পরে ওইটা রিপিট করে না প্লিজ প্লিজ, এটা আমি বললাম যে আমি অনেক সময় বলি কি যে ভাই মালিক সারা হবে না, আপনারা বলেন কি ভাই কোনো উপায় নাই, কোনো ব্যবস্থা নাই ভাই, কোনো এটা কি করা যায় না, এটা কি হয় না ভাই, এই কথাগুলো বললে আমাদের মেন্টালি তো অনেক অনেক হিট করে। আমি সারাদিন থাকি কাজের মধ্যে, তো আমি যদি বলি ভাই হবে না তাহলে মনে তাহলে আর আপনার সাথে মানে এই বিষয়টা নিয়ে আর কোনো ডিসিশন করেন না, আপনি সরাসরি বিআরটিতে যান, বিআরটিতে যাই আর যেভাবে আপনাদের উপস্থাপন করা দরকার আপনারা ওইভাবে বলেন যে ভাই আমার মালিক হারিয়ে গেছে, মালিক মারা গেছে, তো কী করতে পারি। তো ওইখানে গেলে হয়তো আপনার কোনো উপকার হবে, কিন্তু আমার বললে সারাদিন আমি তো আপনার কোনো হেল্প করতে পারবো না, আমি হয়তো বা একটা অনেক কিছু জানা থাকলে আমি আপনারা শেয়ার করতে পারি এতটুকুই ভাইয়া, বুঝতে পারছেন। আর যারা মনে করেন যে এই এইগুলো জোগাড় করতে পারবেন না বা কোনো একটা সমস্যা, আমাকে জাস্ট ফেসবুকে বা এই এখন যে নাম্বারটা দেখতে পাইতেছেন এই নাম্বারে একটু ফোন দিয়েন। ওই নাম্বারটা অবশ্য আমার কাছে থাকে না, এই ফাইল যে বিক্রি করে তার কাছে তার নাম্বার আর কি, ওই ওই ওনার থেকে আপনারা ফোন দিয়ে আপনি ই করতে পারবেন, এই কুরিয়ারে নিতে পারবেন। তো একটু খরচ একটু বেশি দেওয়া লাগে, 200-300 টাকা একটু বেশি দেওয়া লাগে, যে দেখেন একটা লোক ওইখানে যাবে ওই দলিলের ওইখানে, ও যায় আবার রিক্সা ভাড়া দিয়ে এখানে আনবে, আনার পরে লিখবে, লিখে আবার আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবে, অনেক চার্জ থাকে। তো ওরা আবার 1000 টাকা নেবে আপনাকে, আর আপনি যদি নিজে করেন তাহলে সর্বোচ্চ 700 টাকা খরচ হবে আপনার, এর চেয়ে বেশি টাকা খরচ হবে না। আমি যতবারই লাগাইছি আমার নিজে আমি নিজেই লিখতাম, ওই দেখা যেত 600-700 টাকার মধ্যে হয়ে যেত, এখন একটু ইয়ের দাম বাড়ছে তো 700 টাকার মধ্যে হয়ে যায়। আর যদি নিজে লিখতে পারেন তাহলে কোনো কথাই নেই। আর এই সিস্টেমটা আপনি আগে করে রাখাই ভালো, একটু আগে করে বিআরটিতে আগে করে গেলে মনে করেন যে আপনার
কাজ অনেক অনেক ছোটই হয়ে আসে। আর এখন আমি বলি আপনাদেরকে আপনাদেরকে যে কী কী কাজ করা লাগবে। হ্যাঁ, এই ফাইলটা তো আপনি রেডি করলেন, এই ফাইলটা আপনি রেডি করলেন, এখন আপনি কী করবেন বলেন যে আপনার প্রথম কাজটা কী হবে। প্রথম কাজটা হবে, একটু মনোযোগ দিয়ে শুনুন আপনারা, প্রথম কাজটা হবে আপনাদেরকে বিআরটিতে যাবেন, যাওয়ার পরে আপনাদের যে টাকাটা জমা দেওয়ার, টাকাটা জমা দিয়ে দেবেন, ফিটা প্রয়োজনে যে ফিটা আছে, ফিটা জমা দেওয়ার পরে, ফিটা জমা দেওয়ার পরে এখানে স্টাম্প পেপার লাগাই দেবেন। আর ক্রেতার ভোটার আইডি কার্ড, তারপরে এই বিক্রেতার ভোটার আইডি কার্ড, এগুলো তো আমি প্রথমে বলেছি যেভাবে চার্ট থাকবে, আমি ভিডিওতে দেওয়া দেওয়া আছে, ঠিক সেই চার্টভাবে সাজাই নেবেন, একটার পর একটা একটার পর একটা কীভাবে সাজাই নেবেন এই চার্টই আপনাকে বলা থাকবে, ওইভাবেই সাজাই নেবেন। আর এটা আপনার ওই সাজায় না নিলে কিন্তু বিআরটিতে ফাইল জমা নেবেন, ফিকা ফালাই দিবে, বলবে যে ফাইল সাজায় আনেন। আর এই সিরিয়াল করে নিয়ে যাবেন সবসময়, ঠিক আছে, বিআরটিতে যখন যাবেন সিরিয়ালে নিয়ে যাবেন। তো প্রথমে আপনি বিআরটিতে ঢুকলেন, টাকাটা জমা দিলেন, দেওয়া দেওয়ার পরে দেখবেন কি অনেকে মোটর সাইকেল লাইনে দাঁড়াইছে চেকিংয়ের জন্য। তো একজন ম্যাজিস্ট্রেট আপনার ওইখানে আসবে, আসার পরে আপনার ফাইলটা চেক, আপনার বাইকটা চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার একদম চেক করবে। চেক করার পরে এখানে আপনাকে একটা সিগনেচার করে দেবে যে আপনার চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এই ঠিক আছে, এই কাগজের উপরে সিগনেচার করে দেবে। সিগনেচার করে গেলে আপনার বাইকের কাজ শেষ শেষ। এখন আপনার বাইকটা কিন্তু নিতেই হবে বিআরটিতে আপনাকে, তো বাইকের কাজ শেষ হয়ে গেল। তারপর আপনাকে এই এই ফাইলটা নিয়ে যেতে হবে আমাদের ঢাকা মিরপুরে যে 202 নম্বর রুম আমাদের ওইখানে, ওইখানে ওনে যেতে হবে, জেলে একটা সিল দেবে এখানে যে বাইকের কত নম্বর রুমে জমা দেবেন এই ফাইলটা, ওইটা আপনাকে ওই সিল দেবে এবং ওই লিখে দেবে যে এত নম্বর রুমে জমা দেন। ওই রুমে আপনি যে বাইকের যে বর্তমান যে মূল মালিকা ছিল ওনাকে নিয়ে যাবেন এবং ওনাকে প্রশ্ন করবে যে আপনি কি টাকা বুঝে পাইছেন, গাড়ি বিক্রি করছেন, হ্যাঁ ঠিক আছে। তারপরে কি করবে, এই যে আপনাদের এই পেজটা আছে না, এই পেজটা, এই পেজটার মধ্যে সিগনেচার নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ বসতে বলবে, বসার পরে আপনাকে একটা এই পুরো ফাইল এবং বাইকের যে স্মার্ট কার্ড, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই কাগজগুলো যেটাই থাকবে সেটা ওরা জমা রেখে দেবে এই ফাইলের সাথে। আর আপনাকে একটা বাসার বাইরে চলার জন্য এরকম একটা কাগজ দিবে, ওই কাগজটার মধ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, নাম ঠিকানা, বাবার নাম লেখা থাকবে এবং লেখা থাকবে বাইক চালানোর অস্থায়ী অনুমতিপত্র। ওই কাগজটা নিয়ে 100 নম্বর রুমে যাবেন, নিচতলায় এডি রুমে, এডি আপনাকে সিগনেচার করে দিলে আপনার কাজ শেষ, ঝামেলা শেষ। এবং ওই ডেটের মধ্যে লেখা থাকবে 10 মাস বা 1 বছর পর এসে ফিঙ্গারপ্রিন্টের একটা ডেট থাকবে, ওই ফিঙ্গারপ্রিন্টটা যেদিন দিবেন তার 2 থেকে 2.5 মাস পরে আপনি স্মার্ট কার্ড আপনার নামে পেয়ে যাবেন, বাস ঝামেলা শেষ, আর কোনো টেনশন নেই আপনার। এই হলো মালিকানা বদলি। আর এই যে আপনারা যে 5,000, 7,000, 8,000 টাকা ঘুষ দিয়ে মালিকানা বদলি করবেন, এ ভাই অনেক প্যারা, কিন্তু এ ব্যাপারে আমি কিছুই জানি না কেমনে কী করে। আমি 22টা মোটর সাইকেল চেঞ্জ করছি ভাই, আমি বিআরটিতে 1 টাকা ঘুষ দিই নি ভাই, আমার ঘুষ লাগে নাই। যদি বিআরটিতে যা বলেন ভাই এটা কেমনে করে, এটা কেমনে করে, এই কেন, তখনই মনে করেন তোরা পাইয়া ভয়। আর কখনোই দালালের সহযোগিতা নেবেন না, এটা যদি নেন এটা আপনার ব্যক্তিগত দায়িত্ব। আমি মনে করি দালাল নিলেই আরও বিপদে পড়তে হয়। আর বিআরটির সব মানুষ খারাপ না, হ্যাঁ বিআরটির যে ভাবেন যে সব মানুষ খারাপ, আসলে বিষয়টা ওরকম না, এখনও ভালো মানুষ কিছু আছে, অনেকে ঘুষ খায় না, ঠিক আছে। সবাই এই দেশ যদি মনে করেন যে সবাই খারাপ থাকতো তাহলে দেশ বহু তাকে ধ্বংস হয়ে যেত, তো কিছু ভালো মানুষ এখনও আছে। তো আপনি আপনার নিয়মে থাকবেন, বিআরটিতে যে নিয়ম বলছে আপনি গাড়ি নিয়ে যাবেন আর বাইকের মূল মালিকের সাথে নিয়ে যাবেন, আপনার কোনো ঘুষটুস লাগবে না আর হয়রানিও হইতে হবে না, বরঞ্চ এই কাজ 2 ঘন্টার মধ্যে আমি শেষ করে চলে আসতে পারবেন, একটু সকাল সকাল চলে যাবেন। আর আমার যে চ্যানেল আছে লাইট লাইফ 20, এর সাথে থাকবেন সবসময়, তাহলে কিছু ইনফরমেশন পাইলেও পাইতে পারেন যদি আপনাদের উপকার লাগে। আর এই ফাইলটা আমি যার জন্য আছে গুছাইছি, সে তিনি হচ্ছে একজন বিজিবির সদস্য, উনি আমার সাথে অনেকদিন যাবৎ আমার চ্যানেলের সাথে আছে, দেখে কোনো অন রিকোয়েস্ট আর কি এটা আমি ওনাকে রেডি করে দিলাম। ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির, হুমায়ুন কবির ভাই, উনি এটা আমাকে ওনাকে রেডি করে দিচ্ছি, রেডি করে ওনাকে কুরিয়ারে পাঠাই দেবো, এটা কালকে পরশু ওনাকে পাঠাই দিব। তো আপনাদের যদি কারো লাগে এটা, তো জাস্ট আমাকে এই যে নাম্বারটাতে দেখতে পাইছেন এই নাম্বারটাতে জানাই দিয়েন বা SMS করেন, ফোন না দিলে SMS করেন, SMS করলেও আপনারা বা ফেস আমার ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক থাকবে, ওই ফেসবুকের লিঙ্কে আপনারা কন্ট্যাক্ট করেন, তাহলে আমি আপনাকে রিপ্লাই দিব। আর আপনাদের যদি কোনো একান্ত প্রশ্ন থাকে তাহলে কমেন্টও দিতে পারেন, আমি কিন্তু কমেন্টের সাথে সাথে জবাব দিয়ে দিই। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই, অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আর অনেক লম্বা ভিডিও হয়ে গেল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।